মেহেরপুরে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। 32 হাজার মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে বর্তমানে 100 শতাধিক রোগী ভর্তি রয়েছে। আবহাওয়া পরিবর্তনে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, আর জনবল কম থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়িয়েও জায়গা না হওয়ায় অনেক রোগীর ঠাঁই হয়েছে বারান্দায়। একই দৃশ্য নারী ও শিশু ওয়ার্ডেও। এখানে 32 শয্যার বিপরীতে ভর্তি 115 শিশু। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা, আর প্রাপ্তবয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টে। রোগীর ভিড় বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে ওষুধ সংকট। বেড সংকট থাকায় হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। নার্স সংকটে চিকিৎসা সেবায় হিমশিম দশা। নতুন পোস্টিং দেবে বিধায় কিছু সিস্টার ট্রান্সফার হয়ে গেছে, এর জন্য এখন বর্তমানে সিস্টার কম আছে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের জন্যই এমন পরিস্থিতি, মায়েদের বেশি সতর্ক থাকার পরামর্শ তাদের। বাচ্চারা যেহেতু সবচেয়ে দুর্বল এবং ওদের ইমিউন পাওয়ারটাও কিন্তু একটু কম থাকে, যারা 6 মাসের মধ্যে আছে তাদেরকে আমরা শুধুই বুকে দুধ খাবো, অন্য কোনো দুধ বা বাইরের কোনো কিছুই আমরা তাকে দিব না। মেহেরপুর জেনারেল হাসপাতালে 41 জন চিকিৎসকের বিপরীতে আছেন 21 জন। ডিবিসি নিউজ ডেস্ক।